হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমার কাছে আছে একটা অরিজিনাল 775 অরিজিনাল ডিসি মোটর। এই 775 ডিসি মোটরটি ছিল একটি নর্মাল মোটর, এটিকে আমি হাই ডেফিনেশন মোটরে তৈরি করেছি, অর্থাৎ এটি আপগ্রেড করেছি। এটি আপনার 5000 আরপিএম গতিতে ছিল, এখন এটিকে আমি 12000 গতিতে আরপিএম সৃষ্টি করেছি। এই ধরনের 775 মোটর আপনার ইলেকট্রিক ড্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন এবং অনেক ইলেকট্রিক যন্ত্রপাতিতে এ ধরনের ডিসি মোটর ব্যবহার করা হয়ে থাকে, 775 মোটর। কিন্তু ওগুলোর আরপিএম অনেক কম থাকে, কারণ বেশিরভাগই বাজারে ওগুলো কপি 77 ডিসি মোটর। আর এটি হলো অরিজিনাল 77 ডিসি মোটর, যেটি কিনা আমি নিজেই এর কয়েল পরিবর্তনের মাধ্যমে তৈরি করেছি। বাজার থেকে আপনারা যে সকল 77 ডিসি মোটর কেনেন, সেগুলো হলো অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে তৈরি 775 ডিসি মোটর। কিন্তু আপনারা যদি এটি বাড়িতেই নিজেরাই চেষ্টা করে এর কয়েল পরিবর্তন করেন, তাহলে অরিজিনাল একটি 775 ডিসি মোটর পাবেন এবং এর আরপিএম 5000 থেকে 12000 আরপিএমে রূপান্তর করতে পারবেন। তো বন্ধুরা, এই মোটরের স্পিড পরিবর্তনের আগে চলুন আমরা আগে দেখে আসি 12 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে এই মোটরের স্পিড কিরকম হয়ে থাকে। তো এখন বন্ধুরা, আমি এই মোটরটি স্পিড পরিবর্তনের পরে চালিয়ে দেখাচ্ছি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে এর স্পিড কতটুকু। দেখুন বন্ধুরা, এর শব্দে আপনারা বুঝতে পারছেন এর স্পিড আসলে কতটুকু পরিমাণ বেড়ে গেছে। 5000 আরপিএম থেকে 12000 আরপিএমে পরিবর্তন হয়েছে। নর্মাল একটি ডিসি মোটর আপগ্রেড করে আপনারা অরিজিনাল 775 ডিসি মোটরে রূপান্তর করবেন, তো চলুন বন্ধুরা সেটি দেখে নেওয়া যাক। কয়েলটি 46 প্যাঁচ ছিল, যেহেতু আমাদের কয়েলটি একটু মোটা সাইজের, সেহেতু আমরা কিন্তু এখানে 46 প্যাঁচ ব্যবহার করব না। এই কয়েলটি কিন্তু একটু চেকুন টাইপের, এজন্য এখানে 46 প্যাঁচ ব্যবহার করা হয়েছে। আমরা এর থেকে একটু কম প্যাঁচ ব্যবহার করব, সেটা আমাদের এই শ্যাফ্ট অনুযায়ী যে কতটুকু আটে এবং কত প্যাঁচ আটে ওই অনুযায়ী, ঠিক আছে? মোটামুটি আমাদের কয়েল বের করা শেষ। এখন আপনাদের পার্থক্যটি দেখায়, আসলে এখানে যে তামার কয়েলটি রয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই তামার কয়েলটি অরিজিনালি তামার, এটা বোঝাই যাচ্ছে। আর এই কয়েলটি কিন্তু একটু কালচে টাইপের, কেননা এটি অ্যালুমিনিয়ামের কয়েল, এর উপরে তামার মতো একটি প্রলেপ দেওয়া হয়েছে আর কি, রং করা হয়েছে। তো যখন আমি এই তারটি চাকু দিয়ে ঘষা দেব, দেখতেন চাকু দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে থাকা অ্যালুমিনিয়ামটি ফুটে উঠবে। দেখুন এর মধ্যে থাকা অ্যালুমিনিয়ামটি সাদা আপনাদের চোখেই ফুটে উঠছে, কিন্তু এটি অরিজিনাল কেবল অরিজিনাল কয়েল, যেটি আমি চাকু দিয়ে সারাদিনও যদি এইভাবে ডলতে থাকি, এর মধ্যে কিন্তু তামার কালারই দেখা যাবে, এর মধ্যে কিন্তু সাদা কোনো কালার অ্যালুমিনিয়ামের কালার দেখা যাবে না। কয়েল বাঁধার আগে প্রথমে যে কাজটি করতে হবে, সেটি হলো আমাদের এখানে যে আর্মেচারগুলো রয়েছে, এই আর্মেচারের সাইডে এই কানেক্টরগুলো ফাঁকা করে দিতে হবে। এখন আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, সেটি হলো কয়েলের একটি প্রান্ত যে কোনো একটি কানেক্টরের সাথে সংযুক্ত করতে হবে, যে কোনো একটি। এটা আপনি যে কোনো একটি বাছাই করে নিতে পারেন, একটি কানেকশনের সাথে সংযুক্ত করে পাশাপাশি দুইটি খোপ নিয়ে মাঝের একটি খোপ বাদ রেখে আপনারা কয়েলটি সুন্দর করে পেঁচাবেন। পেঁচানো এর নির্দিষ্ট কোনো প্যাঁচ নেই, অথচ আপনার যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে কয়েলটি মোটরের শ্যাফটি পরিপূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটি পেঁচাতে থাকবে।
এতে যত প্যাচ লাগে আমরা দেখতে পাচ্ছি সামনে যে কত প্যাচ আসলে লাগতে পারে। তো চলুন আমরা প্যাচ দেওয়া আরম্ভ করি। কয়েল প্যাঁচানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে কয়েলের উপরে যে ইনসুলেশন রয়েছে সেটি শীষ কাগজ অথবা চাকু দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমরা 28 প্যাঁচ ব্যবহার করেছি। 28 প্যাঁচের বেশি ব্যবহার করলে আপনাদের শ্যাফ্টের উপর দিয়ে এই কয়েলটি বের হয়ে যাবে এবং ঘর্ষণের ফলে এর ইনসুলেটর নষ্ট হয়ে যাবে এবং মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা পারফেক্টলি 28 প্যাঁচ ব্যবহার করেছি। প্রত্যেকটাতে এভাবে আমরা 28 প্যাঁচ করে ব্যবহার করব। বন্ধুরা দেখুন, 28 প্যাঁচ ব্যবহার করার পর এখান থেকে ইনসুলেটর কিন্তু একটু ঘষে নিতে হবে। আবার এই দ্বিতীয় কানেক্টারে ব্যবহার করার জন্য এখান থেকে একটু ইনসুলেটর ঘষে নিতে হবে এবং দ্বিতীয় কানেক্টারে ব্যবহার করে দ্বিতীয় কানেক্টর সংযোগ করে পরবর্তীতে অন্যান্য শ্যাফ্টে আবার 28 প্যাঁচ করে পেঁচাতে হবে। বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এর আরপিএম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এর শক্তিটা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর সাউন্ডটাও কিন্তু আগের থেকে একটু বেশি হয়েছে, আপনারা নিজেরাই এটি প্রমাণ। তো বন্ধুরা, ভিডিওটির দিকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।